বাঙালি একদিনের জাতি নয় এবং জাতি হিসাবে অনেক সম্মানিত। বাঙালির ইতিহাস একদিনের দুই দিনের নয়, তাদের আছে হাজার বছরের ইতিহাস। হাজার বছরের এই বাঙালি তথা বাংলাদেশ যে শত সহস্র ঐতিহ্যমণ্ডিত এবং বাঙালির সাহিত্য সংস্কৃতি যে কত বেশি সমৃদ্ধ, আজ আমরা একটি কবিতার মাধ্যমে জানব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, আমি শামিমা চৌধুরী। নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি বরাবরের মতো। নিশ্চয়ই নিজ নিজ অবস্থানে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে আমরা আজ নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের আমার পরিচয় কবিতাটি পড়াব, যার কবি হচ্ছেন সৈয়দ শামসুল হক। চলো আমরা আগে কবিকে জানি। বহুমুখী প্রতিভাধর এই কবি জন্মগ্রহণ করেন 1935 সালের 17ই ডিসেম্বর কুড়িগ্রাম শহরে। কবি কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পাস করেন জগন্নাথ কলেজ থেকে। পরবর্তীতে উচ্চতর শিক্ষার জন্য কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি একসময় পেশা হিসাবে তার সাংবাদিকতাকে বেছে নিলেও পরবর্তীকালে সার্বক্ষণিক সাহিত্যকর্ম নিযুক্ত থেকে বৈচিত্র্যময় সম্ভারে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এই কবি। কবির সাহিত্য জীবনে আসি। কবি উপন্যাস, কবিতা, গল্প, প্রবন্ধ এমনকি নাটক রচনায়ও অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন। কবির কাব্যের মধ্যে রয়েছে একদা এক রাজ্যে, বৈশাখী রচিত পংক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা প্রভৃতি। বিখ্যাত গল্পের মধ্যে আছে শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, জলের শরীর গল্পগুলো। এই বিখ্যাত কবির উপন্যাস হচ্ছে বৃষ্টি এবং বিদ্রোহীগণ। কবির দুটি বিখ্যাত নাটক আছে পায়ের আওয়াজ পাওয়া যায় এবং নুরুলদিনের সারা জীবন। সীমান্তের সিংহাসন, অনুবরহ হয়, হটসনের বন্দুক ইত্যাদি বিখ্যাত শিশুতোষ গ্রন্থ এ কবি লিখে গিয়েছেন। সম্মাননা হিসাবে কবিকে বাংলা একাডেমি পুরস্কার এবং বিভিন্ন সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছিল। এই প্রতিভাধর বরেণ্য কবি 2016 সালের 27 সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। চলো আমরা এবার কবিতায় যাই। কবিতার নাম আমার পরিচয়, সৈয়দ শামসুল হক। কবিতা বিশ্লেষণ করার আগে আমি কবিতা সম্পর্কে কয়েকটি লাইন বলতে চাই। আলোচ্য কবিতাটি সৈয়দ শামসুল হকের কিশোর কবিতা সমগ্র থেকে সম্পাদিত হয়েছে। এ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবিতাটি বাঙালির জাতিসত্তার পরিচয় বিশিষ্ট কবিতা। এটা কিন্তু অবজেক্টিভে আসে, আমার পরিচয় কবিতাটি আটাশ লাইন তোমাদের পাঠ্য। কবিতা বিশ্লেষণে যাওয়ার আগে কবিতা পড়ে নেই। চলো, কবিতার নাম আমার পরিচয়, কবি সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। কবি নিজেকে গ্রাম বাংলার জন্মানো বাঙালি হিসাবে পরিচয় দিয়েছেন। তিনি বাংলার মেঠোপথে হাঁটা চলায় অভ্যস্ত। এই যাত্রা শুধু কবির একদিনের যাত্রা নয়, আবহমান ধরেই তার পূর্বসূরীরা এ পথ দিয়ে চলাফেরা করেছেন। জমির আলপথ কবির কাছে হাজার বছরের পুরনো। নদীমাত্রিক এই দেশে 1300 নদী ছড়িয়ে আছে পুরো দেশ জুড়ে। মা যেমন তার সন্তানকে জড়িয়ে রাখে, ঠিক নদীগুলিও যেন এদেশকে জড়িয়ে রেখেছে। এ 1300 নদী কবির কাছে তার আগমনের কথা জানতে চেয়েছেন। কবি কোথা থেকে যাত্রা শুরু করেছেন, এটাই হচ্ছে তার 1300 নদীর প্রশ্ন কবির কাছে। কবি আরও বলেছেন, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এখানে দেখ, খেয়াল করো শিক্ষার্থীরা, কবি এখানে বলেছেন বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে শুরু হয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ 650 থেকে 1200, 1200 থেকে 1350 হচ্ছে অন্ধকার যুগ যেটাকে ডার্ক এজ বলা হয়, 1300 থেকে 1800 হচ্ছে মধ্যযুগ, আর 1800 থেকে আজ অবধি চলমান হচ্ছে
আধুনিক যুগ, তাহলে কবি এখানে প্রাচীন যুগের কথাও কবি এখানে বলেছেন। কবি নিজেকে অভ্যাগত বা আগন্তুক বলতে নারাজ, কেননা কবি নিজেকে অভ্যাগত বা আগন্তুক বলতে চান না কবি, তিনি যুগ ঐতিহ্য পরম্পরায় এদেশে অবস্থান করছেন। কবি এটাই প্রমাণ করতে চেয়েছেন। বাংলা ভাষা ও সাহিত্যের পদচারণা যখন থেকে শুরু হয়েছে, কবি ঠিক তখন থেকে এদেশে তার অস্তিত্বকে জানান দিচ্ছেন। এছাড়াও কবি বলেছেন, সদাগরের ডিঙার বহর থেকে, মানে বাঙালি জাতি বণিক জাতি, ব্যবসায়ী জাতি, এখানে মধ্যযুগের কথাও বলা হয়েছে। কবি বলেছেন, আমরা ব্যবসায়ী জাতি, পাল যুগের কথাও কবি এখানে বলেছেন। পাল যুগে যে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, কবি নিজেকে সেখানকার অংশীদার বলে মনে করেন। পাল রাজা মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র মিলিত হয়ে বিদ্রোহ করেছিল। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। বৌদ্ধ বিহার যেটা পাহাড়পুরে অবস্থিত, জোর বাংলার মন্দির বেদি, বিভিন্ন স্থাপত্য শিল্পের কথা কবি এখানে প্রমাণ করেছেন। এছাড়াও কবি বলেছেন বরেন্দ্র ভূমে সোনা মসজিদের কথা, যেহেতু মন্দিরের সাথে মসজিদের কথাও, এগুলো হচ্ছে স্থাপত্য শৈল। এছাড়াও কবি বলেছেন বাউল থেকে এসেছে, মানে বাংলাদেশে আউল বাউল জারি সারির গানে সমৃদ্ধ রয়েছে এদেশ, এদেশের জাতিরা শিক্ষিত এবং মার্জিত, এটাই কবি প্রমাণ করতে এখানে চেয়েছেন। আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। বাংলায় পাঠান কররানী বংশের রাজত্ব দুর্বল হয়ে পড়লে খুলনা বরিশাল এবং সোনারগাঁ এবং শ্রীহট্টের জমিদারদের মধ্যে উত্থান ঘটে। মোগল সম্রাট আকবর 1575 সালে বাংলা জয় করার পরে স্বাধীন জমিদাররা ঐক্যবদ্ধ হয়ে মোগল শক্তির বিরুদ্ধে কী করেন, রুখে দাঁড়ান। ইতিহাসে তারাই বারো ভূঁইয়া নামে পরিচিত। তাদের স্বাধীন চেতা এবং সার্বভৌম ক্ষমতার অধিকার দেখে কবি নিজেকে বারো ভূঁইয়ার সমকালীন বলেছেন। কবি বলেছেন কমলার দিঘির কথা, মহুয়ার পালার কথা, সেগুলি হচ্ছে বিখ্যাত পালাগীতি, যেগুলি এখন প্রায় বিলুপ্ত। কবি বলেছেন যে কবি যে বাংলায় বসবাস করেন, সে বাংলায় কমলার দিঘি এবং মহুয়ার পালার মতো কি পালাগীতিও রয়েছেন। এছাড়াও কবি সিপাহী বিদ্রোহে প্রথম বিপ্লবী সৈনিক তিতুমিরের কথাও বলেছেন। তিতুমিরের বাঁশের কেল্লার কথা এখানে আমরা জানি সবাই। হাজি শরীয়তুল্লাহর কথাও বলেছেন, তিনিও বিদ্রোহী নেতাই ছিলেন। কবি ইতিহাস ভূগোল থেকে শুধু তার আগমনের কথা শোনাননি, তিনি সাহিত্যের মধ্যে দিয়েও নিজের জাতিসত্তার পরিচয়কে, অধিকারকে স্পষ্ট করে দিয়ে বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং নজরুলের কথা। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে। শিক্ষার্থীরা সবাই খেয়াল করো, কবি এখানে নিজের অস্তিত্বকে তুলে ধরার কথা চেষ্টা করেছেন। এছাড়া কবি বলেছেন যে আমি সেই বাঙালি যে বাঙালিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। এছাড়াও কবি নিজের অস্তিত্বকে তুলে ধরার জন্য আবারও বলেছেন ক্ষুদিরামের কথা, যারা 18 বছর বয়সে ফাঁসি হয়েছিল, উনি ইংরেজ বিরোধী যোদ্ধা ছিলেন। সূর্য সেন, যাকে মাস্টারদা বলা হতো, কবি তার কথাও এখানে বলেছেন। এছাড়াও কবি বলেছেন যে বাংলাদেশে খালি কবি সাহিত্যিকই না, চিত্রশিল্পীদেরও কি অবস্থান ছিল। চিত্রশিল্পীদের কথা বলতে গিয়ে কবি এখানে বলেছেন যে এখানে জয়নুল আবেদিন এবং অবন ঠাকুরের কথা, হাজার বছর থেকে কবি বানের ভাষা আন্দোলনের কথায় চলে এসেছেন। কবি আরও বলেছেন একজন মানুষের ডাকে 30 লক্ষ মানুষ কীভাবে শহীদ হয়েছিল মুক্তিযুদ্ধের, সেই কথাও কবি এখানে বলতে চেয়েছেন। সেই মানুষকে, সেই মানুষ হচ্ছে আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা এখানে বলা হয়েছে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে। জয় বাংলা, সে এক বাণী, সেই এক শব্দ, সে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা স্লোগান দিয়েই বাঙালিকে স্বাধীনতার যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিলেন। কবি বীর বাঙালিদের একজন, কবি একথা প্রমাণ করতে চেয়েছেন। এছাড়া কবি এই জন্যে কবি জয় বাংলা স্লোগান থেকে নিজেকে উৎসাহিত বলে মনে করেছেন। মধ্যযুগের কবি চণ্ডীদাসের কথাও কবি এখানে উল্লেখ করেছেন।
তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছি দিয়ে সাম্যের ছবি আঁকবই। মধ্যযুগের কবি চণ্ডীদাসের কথা কবি এখানে বলেছেন। কবি বলেছেন এই উক্তিটি হচ্ছে চণ্ডীদাসের, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এ কারণে কবি মানুষকে সবচেয়ে বড় সত্য বলে মনে করেছেন। বিভেদ অর্থ হচ্ছে পার্থক্য বা অসমতা, আর সাম্য মানে সমতা। কবি এক জাতির মধ্যে কোনো বিভেদ বিশ্বাস করেন না, কারণ মানুষ হিসাবে সবাই সমান। এই দর্শনে কবি একদম বিশ্বাসী। সব বিভেদ বা পার্থক্য মুছে দিয়ে তিনি সমতার সমাজ সৃষ্টি করতে চেয়েছেন। শিক্ষার্থীরা, কবিতাটি পড়ে কবিতাটি বিশ্লেষণ করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। কবিতাটি থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে আমি পয়েন্ট আউট করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা সবাই স্ক্রিনে খেয়াল করো, বাঙালিদের বিদ্রোহের ইতিহাস সেখানে বর্ণনা করা হয়েছিল। বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্যের প্রথম নিদর্শন চর্যাপদের কথা বলা হয়েছে। পৃথিবীতে মানুষ মহীয়ান তাই বোঝানো হয়েছে। বিভিন্ন অপশক্তিকে রুখতে কবি সাম্যের ছবি আঁকতে চেয়েছেন। ক্ষুদিরামে সাহসিকভাবে সমগ্র ভারতবাসী ব্রিটিশ বিরোধী আন্দোলনে উৎসাহিত হয়েছিল। আন্দোলন, সংগ্রাম ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতাকে ছিনিয়ে এনেছি। বাংলা বিভিন্ন উৎসব ও সংস্কৃতিতে সমৃদ্ধ। ধর্মকে কুসংস্কার মুক্ত রাখতে হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন করেছিলেন। পরিশেষে আমরা বলতে পারি যে কবিতার মূল ভাব হিসাবে আমরা বলতে পারি, আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার পেছনে আছে বাঙালির সমৃদ্ধ এক ইতিহাস। বাঙালি একদিনের জাতি নয়, এই জাতি যেন হাজার হাজার বছরের জাতি। এই জাতির রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস। এভাবে কবি বাঙালিকে অভিজাত শ্রেণী হিসেবে তুলে ধরেছেন। আমার পরিচয় কবিতার মধ্যে দিয়ে কবি এ বিপুল বাংলাদেশকে অনবদ্য রূপ লাভ করেছেন। হাজার বছরের বাঙালি তথা বাংলাদেশের যে শত সহস্র ঐতিহ্যমণ্ডিত এবং বাঙালির সাহিত্য সংস্কৃতি যে কত বেশি সমৃদ্ধ, তাই মূলত সৈয়দ শামসুল হক তার আমার পরিচয় কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন। শিক্ষার্থীরা, আশা করি কবিতা বিশ্লেষণ করা এবং কবিতার মূল ভাব তোমরা অবশ্যই বুঝে নিয়েছ। তোমাদের বাড়ির কাজ থাকবে কবিতা পড়ে, কবিতার বিশ্লেষণ শুনে, কবি পরিচিতি পড়ে, শব্দার্থ পড়ে বইয়ের সৃজনশীল প্রশ্নটা অনুশীলন করা। আমার প্রিয় শিক্ষার্থীদেরকে আমি আবারও বলছি, ধৈর্য সহকারে এতক্ষণ আমার লেকচার দেখার জন্য আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও দয়া করে, তাহলে কী হবে, তোমরা যে কোনো ভিডিও তাড়াতাড়ি করে পেয়ে যাবে। ভালো থাকো শিক্ষার্থীরা, সুস্থ থাকো, এ কামনায় আল্লাহ হাফেজ। আজ বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।